সম্মানীয় মমতাজ বেগমকে আমি বলবো যে যদি আপনার মনেই হয় যে এই দলটা শেষের পথে এবং এই দলটা করে আর কোনো লাভ নেই, আপনার প্রচুর অনুগামী আছেন, আপনারা আমাদের দলের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলুন, ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হন, আপনাদের নিশ্চয়ই দল আমাদের দল যোগ্য সম্মান দেবে। মমতাজ বেগমরা তাকে পরে চিনতে পেরেছে, এখন চিনতে পারছে যে এই দলে আর মিটিং মিছিল করে কোনো লাভ নেই। যে কথাটা মমতাজ বেগম বলেছে, তিনি অভিজ্ঞ রাজনীতি বিদ তিনি বুঝতে পেরেছেন যে মিছিল মিটিং করে দাম লাভ নেই, আসল হচ্ছে নোট, টাকার খেলা। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বিলম্বিত বোধোদয়, আপনারা জানেন যে মীর হুমায়ুন কবির, মমতাজ বেগম এরা সব তৃণমূলের স্রষ্টা, জন্মলগ্ন থেকে তৃণমূলে আছেন, তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব, এরাই দুঃসময় তৃণমূল দলটা করেছেন। হঠাৎ করে একজন উড়ে এসে জুড়ে বসেছেন, তিনি তৃণমূল দলটাকে শেষ করবার জন্যই এসছেন এবং এরকম তিনি করেন এবং সবার সাথেই করছেন। এবারের এবার করেছেন মমতাজ বেগমের সাথে। এতদিন মমতাজ বেগমরা এসব দেখে আনন্দিত হয়েছিলেন যে এক এক করে সবার ডানা কাটছেন, এবার তাদেরও ডানা কাটা শুরু, এখন টের পাচ্ছেন তারা তো। আর রইল প্রতিশ্রুতির কথা, প্রতিশ্রুতি এরকম উনি সারা জীবনে কত মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন উদয়ন গুহ, সেটার হিসেব যদি করতে বসি আপনাকে সারা রাত ইন্টারভিউ দিলেও শেষ হবে না। আমি একটা ঘটনা আপনাকে বলি, ঘটনা প্রসঙ্গে, যে যখন 5ই ফেব্রুয়ারি হয়েছিল, সেই 5ই ফেব্রুয়ারিতে আমাদের তখন আমরা ফরওয়ার্ড ব্লক করি, ফরওয়ার্ড ব্লকের প্রায় 100-এর উপরে কর্মী আহত নিহত হন এবং প্রচুর মানুষ আহত হন এবং সর্বোপরি 50-60 জনের উপরে অ্যারেস্ট হন, যাদেরকে এসডি অফিস থেকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে কোর্ট জেলার বাইরে পাঠিয়ে দেয়, তাদের আলিপুরদুয়ারে রাখা হয়। আমাকে দল থেকে পাঠানো হয়েছিল কুচবিহারে এদের জামিনের জন্য। তো সেই সময় জগদীশ বসুনিয়া তিনিও ফরওয়ার্ড ব্লক করতেন সিতাইয়ের এমএলএ, তাকে তিনি তার জমি জমা সমস্ত কাগজপত্র কুচবিহার গিয়ে আমাকে পৌঁছে দিয়েছিলেন এবং সেই সমস্ত কাগজপত্র জমা দিয়ে এই আমাদের যারা অ্যারেস্ট হয়েছেন তাদের জামিন হয়েছিল। সেই জগদীশ বসুনিয়াকে উদয়নবাবু প্রতিশ্রুতি দিয়েছিলেন, জগদীশ এরপরে যে ভালো সুযোগটা আসবে সেটা তোমার জন্য তোলা থাকলো। জগদীশ বসুনিয়া সেই হিসেবে খুব আনন্দিত হয়েছিলেন যে পরের বার বিধায়ক পদে তিনি দাঁড়াবেন, কিন্তু বিধানসভা ভোটের সময় দেখা যায় উদয়নবাবু টাকা পয়সার কারবার করে নিয়ে নৃপেন রায়ের সাথে তিনি দীপক, আমাদের দীপক রায়কে তিনি টিকিট দিয়ে দেন এবং এতে জগদীশ বসুনিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি তৃণমূলে যুক্ত হন। পরবর্তীতে তিনি বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের পক্ষ থেকে। তো উদয়নগ এইভাবে করে দলের, যে দলে থাকেন সে দলের উনি কালিদাস, যে দলে থাকেন সে দলের গাছ কাটে, গাছের ডালে যে ডালে বসেন সেটাই কাটেন, এটা উনি ধর্ম, এটা নতুন কিছু নয়। মমতাজ বেগমরা তাকে পরে চিনতে পেরেছে, এখন চিনতে পারছে যে এই দলে আর মিটিং মিছিল করে কোনো লাভ নেই। যে কথাটা মমতাজ বেগম বলেছে, তিনি অভিজ্ঞ রাজনীতি বিদ তিনি বুঝতে পেরেছেন যে মিছিল মিটিং করে দাম লাভ নেই, আসল হচ্ছে নোট, টাকার খেলা। উদয়নবাবু যেখানেই থাকবেন সেখানেই টাকার খেলা, কারণ প্রত্যেকটি প্রধান পঞ্চায়েতের টিকিট বিক্রি হয়েছে, প্রধানদের 20-25 লক্ষ টাকা করে রেট ঠিক করেছে। সম্মানীয় মমতাজ বেগমকে আমি বলবো যে যদি আপনার মনেই হয় যে এই দলটা শেষের পথে এবং এই দলটা করে আর কোনো লাভ নেই, আপনার প্রচুর অনুগামী আছেন, আপনারা আমাদের দলের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলুন, ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হন, আপনাদের নিশ্চয়ই দল আমাদের দল যোগ্য সম্মান দেবে। তৃণমূল তো দেখুন শেষ, তৃণমূলের তো আর কিচ্ছু নেই, আমি অনেক আগেই বলেছি তৃণমূলের শেষের শুরু অনেক আগেই হয়েছে, এই জোড়াতালি দিয়ে এখনও ক্ষমতা পুলিশ প্রশাসন দিয়ে ধমক চমক দিয়ে টিকে থাকার একটা আপ্রাণ চেষ্টা। ওই জলে ডুবে যায় যখন মানুষ, তখন খড় কুটো যা পায় সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, উনির পায়ের নিচের মাটি কিচ্ছু নেই। বলেছি আমি এর আগেও সিতাইয়ে বলেছিলাম যে 1 ঘন্টা পুলিশ প্রশাসন যদি দূরে থাকে 1 ঘন্টার মধ্যে দিনহাটার তৃণমূল সাফ হয়ে যাবে। এর আগের দিন সব বিকেল 4টার সময় নিজের বাড়িতে লোকজন সমস্ত সমাজ বিরোধীদের গুটিয়ে নিয়ে গিয়ে নাটক করেছেন যে গাড়ির সামনে বোম মারা হচ্ছে, অমুক করা হচ্ছে, উনিও এখন নিশীথ প্রামাণিক হতে চান আর কি, নিশীথ প্রামাণিকের মতো জেড প্লাস সিকিউরিটি চান, সেই জন্য নিজের গুরুত্ব বানানোর জন্য এইসব করেন। হ্যাঁ উনিকে, উনিও এখন মানুষ এসব বুঝে গেছে, উনির এইসব
ছল চাতুরি ওই নিশি এখন এতদিন আমাদের বিরুদ্ধে বিজেপি দলের বিরুদ্ধে ধিক্কার জানাতো, তারপর তাপস ওই কি নাম আবু আল আজাদ এরা যখন ছেড়ে চলে গেলেন তাদেরকে জেল খাটানোর হুমকি দিলেন, এখন মমতাজ বেগম যেহেতু পয়সার কথা বলেছেন তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন। উনির এটা নাটক, উনি এইসব করেন, উনি উনির লবি একটাকে সচল রেখে বাকি তৃণমূলের পুরনো কোনো কর্মী কোনো নেতৃত্ব কাউকে উনি থাকতে দেবেন না, এই দলকে উনি শেষ করবেন। এবং আমার তো মাঝে মাঝে মনে হয় উনি বিজেপির এজেন্ট। 16 বছর 17 বছর উনির সঙ্গে রাজনীতি করেছি, একদম কাছের থেকে উনিকে আমি দেখেছি, চিনি, যতদূর চিনি উনি যখন যার বিরুদ্ধে বেশি চিৎকার চেঁচামেচি করেন তিনি তার প্রতি বেশি দুর্বল হয়ে পড়েন, এটা উনির স্বভাব। এর আগেও আমরা দেখেছি তৃণমূলকে প্রচণ্ড রকম আক্রমণ করতেন, যখন বামফ্রন্টে ছিলেন তখন তিনি তৃণমূলকে আক্রমণ করতেন এবং পরবর্তী সেই তৃণমূলের কাছে গিয়ে হাত পা ধরে ঢুকেছেন। এবং আমি মনে করি যে উনি অতিসত্বর বিজেপিতে যুক্ত হওয়ার জন্য চেষ্টা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, কারণ উনি ভীষণ চালাক লোক, উনি আগে থেকে টের পেয়ে যান যে কোথায় থাকা সুবিধাজনক এবং উনি সুবিধাজনক জায়গা ছাড়া থাকতে পারবেন না। তাই উনি আমি একদম আপনাকে আজকের দিনে বলে দিচ্ছি যে উনি বিজেপিতে যাওয়ার একটা পরিকল্পনা শুরু করে দিয়েছেন, উনি এবং উনি ছেলে। সুতরাং তার আগে তৃণমূলের সমস্ত মানুষকে এভাবে করে অপমানিত করে অত্যাচারিত করে তিনি তৃণমূল দলটাকে শেষ করবেন, করে বিজেপির সাথে উনি যুক্ত হবেন। তো সুতরাং আমি তৃণমূলের সেই সমস্ত উপেক্ষিত লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত সমস্ত তৃণমূল নেতা কর্মী সবাইকে বলবো যে উনির এই ফাঁদে আমরা পা দিয়েছিলাম, আপনারা আর এই ফাঁদে পা দেবেন না, আপনারা আগেভাগে বিজেপিতে যুক্ত হয়ে যান উনির আগে, যাতে উনি আসার আগে আপনারা অন্তত নিজেদের সম্মান নিয়ে থাকতে পারেন, কারণ ওই উনির পিছে পিছে আবার আসবেন আমাদের মতো এসে কোনো লাভ হবে না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা ভুক্তভোগী, আমরা ঘরপোড়া করু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই, কারণ উনি এইরকমই করেন। এর আগেও উনি যখন তৃণমূলে গিয়েছেন উনির এক বোন সেই কি বাপরে বাপ কি বিরোধিতা কান্না কাটি হুলুস্থুল, আবার উনি যখন তৃণমূলে এলেন তখন আবার এখন দেখছি যে এক ভাগ্নি তিনিও খুব কান্নাকাটি করছেন, আরেক দিদি খুব চিৎকার চেঁচামেচি, এটা উনি নাটক, পারিবারিক নাটক, গেম প্ল্যান। সুতরাং উনি আমার মনে হয় যে উনি এর পরিকল্পনা করছেন ভিতরে ভিতরে, উনি ভীষণ চালাক লোক, পরিকল্পনা করেন, পরিকল্পনা করে পেছন থেকে ছুরি মারেন সবাইকে। সুতরাং সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সজাগ হন এবং মমতাজ বেগম যেটা বলছেন বা সেটা সত্যতা যাচাই করে আপনারা সবাই বিজেপিতে আসুন, বিজেপি রাষ্ট্রবাদী দল, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই এবং যারাই উদয়নদের বিরুদ্ধে লড়াই করতে চান তাদের সবাইকে নিয়ে আমরা এক মঞ্চে দাঁড়িয়ে লড়াই করবো।